চামড়ার জুতা পরে অথবা অফিস শু পরে অথবা কেটস এ জাতীয় জুতা এগুলো পরে আমরা অনেক সময় শীতের দিনে বা অন্য সময় মসজিদে গিয়ে একটা খারাপ কাজ করি আর তা হলো আমাদের নিজের জুতা হয়তো চামড়া অথবা অফিস শু তো এই অফিস শু পরে আমরা একটা কু কাজ করি তা হলো জুতাটা খুলে ওজু করার জন্য বা টয়লেটে যাওয়ার জন্য সব মসজিদে আলাদা জুতার ব্যবস্থা থাকে না তখন মুসল্লিদের কোনো একজনের স্যান্ডেল চপ্পল বা সাধারণ জুতা যেটা চামড়ার নয় প্লাস্টিকের এগুলো নিয়ে আমরা হয়তো টয়লেটে চলে যাই উজুখানে চলে যাই এক্ষেত্রে দেখা যায় যে আমরা ওইটা ব্যবহার করে এনে আবার জায়গায় রেখে দিচ্ছি তো আমার আপনার শ্যু এটা খুলে আমি একপাশে রেখে দিয়ে অন্য আরোজনের স্যান্ডেল বা প্লাস্টিকের জুতা পরে নিয়ে যে উজু করতে গেলাম বা টয়লেটে গেলাম এ কাজটি একটি গর্হিত কাজ কারণ হলো প্রথমত যারে স্যান্ডেল আমি ব্যবহার করছি তিনি অনুমতি আমাকে দেননি অনুমতি ছাড়া কারো জিনিস ব্যবহার করা এটা অন্যায় লাই মালে মালি মুসলিম ইল্লাব তিবি নাফসি কোনো মুসলমানের সম্পদ নবী সাল্লাহ বলেছেন তার সন্তুষ্টি ব্যতিরেকে জায়েজ নাই এটার ব্যবহার এটা নেওয়া অধিকার করা এটা জায়েজ নাই তার সম্মতি ছাড়া অতএব তিনি সম্মত কিনা তিনি জানলে রাজি হবেন কি না আমি তো নিশ্চিত নই আমি যদি ধরে নেই যে তিনি কিছু বলবেন না অজয়িত করবো আমি তো নিয়ে যাচ্ছি না তো এটা তো ধরে নেওয়া নিশ্চিত না তো হারাল হারামের ব্যাপারে খুব সাবধান করবে সাবধান থাকবে মানুষ হকের পরে সচেতন থাকবে বিধায় এটা উচিত নয় দ্বিতীয় কারণ হলো আমি উজু করতে অথবা টয়লেটে যাওয়ার কারণে এটা পানিতে ভিজবে বা আপনার টয়লেটে নিয়ে গেলাম সেখানে পেশাব ছিটা পড়তে পারে সবসময় কথা উঁজু করলে আমার এটা ভিজবে লোকটা হয়তো শুকনো রেখে গেছেন তিনি এটা ভেজা পেলেন তার কাছে ভালো নাও লাগতে পারে না লাগাটাই স্বাভাবিক তৃতীয়ত হলো আমি হয়তো সেটা নিয়ে গেলাম এর মধ্যে তিনি বের হয়ে আসলেন কোনো কারণে তার ওইটা প্রয়োজন ব্যবহার করে বাইরে যাবেন পাচ্ছেন না তিনি পেরশান হয়ে যাচ্ছেন মনে করছেন চুরি হয়ে গেল তাহলে এই যে একটা অস্থিরতা তার ভিতরে তৈরি হলো তিনি কষ্ট পেলেন এই সবগুলো কারণে আমাদের চামড়ার জুতা বা অফিস শ্যু কেটস ইত্যাদি পরে আমরা মসজিদে গেলে অন্য কারোর স্যান্ডেলে ব্যবহার করা উচিত না মসজিদের যদি স্যান্ডেলে ব্যবস্থাপনা না থাকে উজুখানায় এবং টয়লেটে তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে খালি পায়ে চলে যাব কিন্তু তাই বলে অন্য কারোর জুতা আমরা এভাবে নেব না অথবা কোনো মুসল্লি ঢুকছেন আমি দেখছি তাকে বিনয়ের সাথে তার কাছ থেকে অনুমতি নিয়ে তার ওটা আমরা ব্যবহার করতে পারি কিন্তু না বলে কারোরটা ব্যবহার করা উচিত না মুসলিম তো প্রতিটা বিষয়ে সাবধান হবেন বান্দার হকের পরে অনেক বেশি সাবধান থাকতে হবে এবং এই বিষয়টি আমরা অনেকেই করে থাকি শীতকালে একটু বেশি হয়ে থাকে অন্য সময় হয়ে থাকে এ বিষয়ে আমাদের সাবধান হতে হবে এবং সচেতন হবে হতে হবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আল্লা তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন